আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আপনি খেয়াল করে দেখেছেন কি আপনি অনেক অর্থ উপার্জন করেন, আপনি বড় কোনো একটা কোম্পানিতে চাকরি করেন, কিন্তু যেদিন আপনি বেতন উঠান সে বেশ কয়েকদিন ভালো মতোই চলেন, কিন্তু কিছুদিন পরে আপনার সংসারে অভাব অনটন অশান্তি লেগে থাকে, এটা কেন হয়? বন্ধুরা, আজকের ভিডিওতে আমি এমন একটি দোয়া নিয়ে এসেছি যে দোয়াটি দিনে তিনবার পাঠ করলে আপনি খুব তাড়াতাড়ি ধনী হয়ে উঠবেন এবং আপনার সংসারে অভাব অনটন অশান্তি থাকবে না। তাই অনুরোধ করব, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, না টেনে সম্পূর্ণ দেখবেন। তাহলে চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আমরা সেই দোয়াটি একবার দেখে নিই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেছেন যে ব্যক্তি এই দোয়াটি বেশি বেশি পাঠ করবে তার অভাব দূর হয়ে যাবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে আল্লাহ তাআলা তার সব সংকট থেকে উত্তরণের পথ দেখাবেন, সব দুশ্চিন্তা মিটিয়ে দিবেন এবং অকল্পনীয়ভাবে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়া জিল্লাতি ওয়া আউযুবিকা মিন আন আজলিমা আও আজলিমা। এই দোয়াটির বাংলা অনুবাদ হচ্ছে, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই দরিদ্রতা থেকে এবং আপনার কম দয়া থেকে ও অসম্মানে থেকে, এবং আমি আপনার কাছে আরও আশ্রয় চাচ্ছি কাউকে জুলুম করা থেকে অথবা কারো দ্বারা অত্যাচারিত হওয়া থেকে। বন্ধুরা, এই দোয়াটি দিনে তিনবার পাঠ করলে আপনার সংসারে অভাব অনটন দূর হয়ে যাবে। আমি গ্যারান্টি সহকারে বলতে পারি আপনি খুব তাড়াতাড়ি ধনী হয়ে উঠতে পারবেন। অবশ্যই দোয়াটি দিনে তিনবার পড়তে হবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।